আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ রাতের আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। শিরি ষড়যন্ত্রের গোপন সভা করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে সরকার পার পাবে না বললেন মির্জা ফখরুল। আরো জানিয়ে দেব ভোট ডাকাতরাই বড় জঙ্গি বলে মন্তব্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর। এদিকে জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তা স্বীকার করতে হবে বলেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এবং চাঁদাবাজের প্রতিবাদে সুনামগঞ্জে বাস ধর্মঘটের ডাক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নতুন নির্বাচন কমিশন ও আইন অনুযায়ী গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের প্রাককালে বিএনপি নতুন ষড়যন্ত্র শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচন আসার আগেই বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করেছে। নতুন নির্বাচন কমিশন ও আইন অনুযায়ী গঠিত হবে। ওবায়দুল কাদেরের আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভার শুরুতে বক্তব্য প্রদান করাকালে একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতির আহ্বানে সব দলের সঙ্গে আলোচনা করেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেখানে বিএনপি সহ সব দলের প্রতিনিধি ছিল। এবারও রকম গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে। আগাম নির্বাচন বা দলের আগাম সম্মেলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের দলের সম্মেলন নির্ধারিত সময় হবে, আওয়ামী লীগের আগাম সম্মেলনের নজির নেই। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপির মতো আওয়ামী লীগের জাম্বুজেট কেন্দ্রীয় কমিটি না, আমাদের বর্তমান কমিটির মেয়াদ আগামী বছর ডিসেম্বরে শেষ হবে। আমাদেরও আগে বিএনপি 501 এক সদস্যের জাম্বুজেট কমিটি করেছিল, মিডিয়াতে দেখলাম সেই নির্বাহী কমিটির এটাই তাদের প্রথম সভা। সিরিজ সভা হচ্ছে, এই সভায় তাদের দলের অভ্যন্তরীণ গণতন্ত্র বিষয় নেই। তিনি বলেন, অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা না করে বিশেষ সিরিজ সভায় সরকার বিরোধী সিরিজ ষড়যন্ত্রের গোপন সভা করেছে। কিভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, সরকার হাঁটাবে, সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দেবে, এটা সেই সভা। ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র তারা করে। আগামী বছর নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করে বিএনপি আবার নতুন করে ষড়যন্ত্র করছে। বিএনপি সব ষড়যন্ত্রকে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানায়। যে কোনো ধরনের বিশৃঙ্খলার জবাব দেওয়া হবে। তিনি বলেন, আমাদের এক বছর আগে বিএনপি কমিটি হয়েছে, এই কমিটির মিটিং হয় তিন বছর পর। তারা কোনো জেলা উপজেলা সম্মেলন করেনি, তারা মুখে মুখে গণতন্ত্রের বুলি আওড়ায়। তাদের সম্মেলন হয় না, কমিটি হয় না, পার্টিতে গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? অবৈধভাবে ক্ষমতা গ্রহণকারী জিয়ার দলে কোনো গণতন্ত্র নেই। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডক্টর দীপুমনি ও আফহাম বাহাউদ্দিন নাসিব, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মুজাম্মেল, এস এম কামাল হোসেন ও শফিউল আজম নাদেল, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃধা ক্রান্তি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি সম্পাদক আসিম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক সায়েম খান সহ সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র কালের কণ্ঠ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন দেশে জোর যার মল্লুক তার, নীতি কার্যকর করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে, কিন্তু এইসব অপকর্ম ও নিষ্ঠুর শাসন অব্যাহত রেখে সরকার কখনোই পার পাবে না। আর শনিবার 18 সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে দলটির মহাসচিব এইসব কথা বলেন। ময়মনসিংহের সিনিয়র আইনজীবী সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন। মির্জা ফখরুল বলেন, এদেশের অতীত ইতিহাস ও স্বেচ্ছাচারী শাসকদের করুণ পরিণতি সেটির লক্ষ্য গ্রহণ করছে। মানুষকে ভীত সন্তুষ্ট রেখে দেশ শাসনে কখনোই প্রলম্বিত করা যাবে না। দেশের স্বাধীনতা কামী মানুষ তাদের শিরায় শিরায় প্রবাহিত প্রতিবাদের তেজে সরকারের ভয়াবহ দুঃশাসন গুড়িয়ে দিতে বদ্ধপরিকর। আন্দোলনের ভয়ে ভীত সরকারের জুলুম নির্যাতন উপেক্ষা করে আইনজীবীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তি তথা জিয়া পরিবারের পক্ষে বিএনপি
বিএমপি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আইনজীবী সহ কারো কোনো কর্মসূচি বরদাস্ত করতে পারছে না বর্তমান ভোটারবিহীন সরকার। তিনি বলেন, চলমান দুঃশাসন, সংকট, দুর্নীতি, লুটপাট আড়াল করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অশ্লীল অপপ্রচারের বিরুদ্ধে ময়মনসিংহের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় সেটিরই ধারাবাহিকতা। বিএমপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় দেওয়া মিথ্যা মামলা ও জেল জুলুমের বিরুদ্ধে আইনি সহায়তা না পায়, সেজন্য জাতীয়বাদী শক্তির পক্ষে আইনজীবীদেরও রেহাই দেওয়া হচ্ছে না। অবিলম্বে ময়মনসিংহের উল্লেখিত আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানান তিনি। সূত্র কালের কণ্ঠ। ভোটাগাতির চেয়ে বড় জঙ্গলি নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, যাদের দাঁড়িয়ে আছে টুপি পরে তাদের জঙ্গলি বলি, এটা অন্যায় ভাওতাবাজি। এই ভাওতাবাজি বন্ধের জন্য আমাদের বুদ্ধিমান হতে হবে। আর শনিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হল, সন্ত্রাস ও উগ্রবাদ নয়, সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতায় ইসলাম শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মুফাসসিরে পরিষদ। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ন্যায় প্রতিষ্ঠার প্রক্রিয়ার নামই হলো জিহাদ, মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে ইসলাম একটি বিজ্ঞানসম্মত ধর্ম। অধর্মের বিরুদ্ধে সংগ্রামী জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী জিহাদ, অধিকার বঞ্চিত মানুষের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করাই জিহাদ। জিহাদ বললে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই, ভাবতে হবে আমি ন্যায়ের পক্ষে আছি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার, সবই ইসলামের কথা বলেছে, মানুষের কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে। আজ আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ভুলিষ্ঠ, সেজন্য সংগ্রামে যেতে হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, আমি নামাজ পড়ি না বলে আমাকে মুরতাদ বলার অধিকার আপনাদের নেই, এটা আল্লাহই সিদ্ধান্ত নেবেন। নামাজ পড়ি না বলে আমাকে বেত মারার অধিকার আপনার নেই, খোদা বিচার করবেন। আজকে আলেমদের নামে কেন যৌন নিপীড়ন অভিযোগ আসবে? অন্যরা করলে দোষ হয় না, কিন্তু আপনারা করলে দোষ হবে, কারণ মানুষ আপনাদের সম্মান করে। আপনারা ছোট দোষ করলেও দোষটা বড় হয়ে যায়। তালেবানদের সাহায্য করতে হবে উল্লেখ করে তিনি বলেন, তালেবানরা মুক্তিযোদ্ধা, তারা 20 বছর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, তাদের সালাম করতে হবে। শুধু সালাম করলেই হবে না, দায়িত্ব আছে। সেখানে খাদ্য সংকটের কথা উঠেছে, এখানে 16 কোটি মানুষ তালেবানদের কয়েক বছর খাওয়াতে পারে। এ সময় আফগানিস্তানের দ্রুত খাদ্য সহায়তা পাঠানোর আহ্বান জানান জাফরুল্লাহ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর আল্লামা সাইয়াদ কামাল উদ্দিন জাফরি, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। সূত্র আমাদের সময়। আর্কাইভ করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ ছিলেন তা অবশ্যই স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল শুক্রবার জাতীয় সংসদে আর্কাইভ বিলের উপর জনমত যাচাইয়ের বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, আর্কাইভ যদি করতে হয় তাহলে অবশ্যই স্বীকার করতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন বীর উত্তম, এটা তো স্বীকার করতেই হবে, তিনি ছিলেন জেড ফোর্সের অধিনায়ক, সেক্টর কমান্ডার ও আধুনিক বাংলাদেশের রূপকার। মাননীয় স্পিকার, কৃষি বলেন, শিল্প বলেন আর অর্থনীতি বলেন, সমস্ত বিপ্লব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছিল। আজকে আমাদের অর্থনীতির যে মূল ভিত্তিক তা তৈরি করে দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির দলীয় সংসদ সদস্য বলেন, আফ্রিকার একটি প্রবাদ আছে, সিংহ ইতিহাস লিখতে জানলে প্রতিটা বিজয় শিকারের বিজয় গাথা হতো না, মুশকিল হচ্ছে ইতিহাস লিখেন সব সময় জয়রা, কিন্তু মানসিকতা যদি এমন হয় আমাদের মতে অমকার, তাহলে তো ভয়ঙ্কর। এই যে এত বড় সংসদ, মাত্র 2-3 বিরোধী ক্ষীণ শব্দ শোনা যায়, কিন্তু সেই কণ্ঠ শোনা যাওয়ার সময় এত উত্তেজনা দেখি, কথা বলতে না বলতে বলা হয় অপ্রাসঙ্গিক কথা, তাহলে তো সত্য সেটাই, আপনারা যেটা বলবেন সত্যতা তো যেটা আপনারা শুনতে চান, সত্য তো সেটাই যেটা আপনারা লিখেন, আপনারা চাপিয়ে দেন, আপনাদের বাইরে তো আর কোনো সত্যই দেখি না। এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্যদের উদ্দেশ্য করে রুমিন বলেন, মাননীয় স্পিকার, তারা তাদের কথা বলবেন আর আমরা আমাদের কথা বলবো, এই ধৈর্যটুকু যদি তাদের না থাকে তারা কি ইতিহাস লিখবেন, কি ইতিহাস চর্চা করবেন, ইতিহাসের আকাইবে গিয়ে কি জমা দেবে, সেটা তো এইটুকু পরিবেশ দেখে আমরা ভালোই বুঝতে পারছি। তিনি বলেন, যতদিন পর্যন্ত দলীয় চশমা লাগিয়ে ইতিহাস লেখার চেষ্টা করা হবে ততদিন পর্যন্ত আপনি যতই আকাইব করুন কোনো লাভ হবে না, ইতিহাস
পাওয়া যাবে না। এজন্য আমাদের মতো দেশে সঠিক ইতিহাস পেতে শত বছর লেগে যায়। তা না হলে আজকে 40 বছর পর জিয়াউর রহমানের কবর নিয়ে কেন এত বিতর্ক? এই বিতর্ক সরকারের সমস্ত ব্যর্থতা, মানবাধিকার লঙ্ঘন, ভোট চুরি, গণতন্ত্রহীনতা, লুটপাট এইসব থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্যই। বিএনপির দলীয় এই সংসদ সদস্য বলেন, মাননীয় স্পিকার, ইতিহাস লিখবেন ইতিহাসবিদরা, ইতিহাস নিয়ে গবেষণা করবেন গবেষকরা, কিন্তু ইতিহাস যখন রাজনীতিকরা লেখা শুরু করবেন, ইতিহাস যখন আইনের অংশ হয়ে যায়, তখনই বড় মুশকিল। তিনি বলেন, বাংলাদেশের আকায়েব বিল 2021 পড়তে গিয়ে দেখেছি সরকার 25 কিংবা ততোধিক পুরনো নথি সংগ্রহের কথা বলেছে। মাননীয় স্পিকার, 25 বছর পুরনো নথি সংগ্রহ করার উদ্যোগ খুবই চমৎকার, কিন্তু সেটা যদি রাজনৈতিক নথি হয়, নিজেদের পছন্দ মতো নথি হয়, নিজেদের লেখা নথি হয়, তাহলে তো বড় মুশকিল। রুবিন বলেন, সম্প্রতি একটি পত্রিকায় দেখলাম সরকার শুধু অতীতের নথি নয় বর্তমানের নথি নিয়েও উদ্বেগ। সরকার নাগরিকদের সব তথ্য নিয়ে একটি ডিজিটাল আর্কাইভ করতে চায়, সেই ঘোষণাও সরকার দিয়েছে। এই লক্ষ্যে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নামে একটি আইন তৈরি হচ্ছে। আইনটির প্রাথমিক তথ্য পরে মনে হয় এক গ্রামে রক্ষা নাই সুগ্রীব দোসর। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টরের ধাক্কা তো আছে, সেই সাথে যুক্ত হচ্ছে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট। তিনি বলেন, এই আইনের আওতায় বাংলাদেশের নাগরিকদের ডেটা বাংলাদেশের ভিতরে রাখার নামে ফেসবুক, হটস্পট, টুইটার সহ টেক জয়েন্টদের বাংলাদেশে সার্ভার স্থাপন করতে হবে। এই পর্যন্ত হলে কোনো সমস্যা ছিল না মাননীয় স্পিকার, আবার সেখান থেকে যে কোনো তথ্য সরকার নিতে পারবে ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে। এই পুরোটা বিষয় নিয়ন্ত্রণ করবে সরকারের নিয়োগ করা একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার অধীনে থাকা কর্মকর্তা কর্মচারীরা তথ্য সংগ্রহের কাজ করতে না পারলেও এই তথ্য সংগ্রহের দায়িত্ব তৃতীয় পক্ষ নেবে। তিনি আরো বলেন, মাননীয় স্পিকার, বিগত কয়েক বছরে অত্যন্ত এক যুগ ধরে সরকার কিভাবে তথ্য নেয় এবং সেটা জনগণের বিরুদ্ধে ব্যবহার করে তা আমরা দেখেছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে কি ধরনের মামলা দেয়, তাদের কিভাবে জেলে পাঠায় এবং সেখানে কি ধরনের আচরণ করে তা আমরা দেখেছি। তাই বলবো, পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট মরার উপর খাড়া ঘা। সূত্র নয়া দিগন্ত। সড়কে চাঁদাবাজির প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘট ডাক দিয়েছে সুনামগঞ্জ শ্রমিক ইউনিয়ন। রবিবার সকাল 6টা থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকবে। সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক এই তথ্য জানান। তিনি বলেন, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আন্তঃজেলা বাসগুলো সিলেটে বাইপাস সড়কে গেলেই শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে কিছু চাঁদাবাজ জোর করে 50 টাকা করে চাঁদা আদায় করে। গত পহেলা সেপ্টেম্বর থেকে এই চাঁদাবাজি শুরু হয়েছে। বাস চালক সহ শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি সিলেটের শ্রমিক ইউনিয়নের নেতাদের জানানো হয়। তারা বিষয়টি দেখার আশ্বাস দিলেও শনিবার পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয়নি। বিষয়টি সুনামগঞ্জের পুলিশ সুপার, সিলেট বিভাগের DIG সহ আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের জানানো হয়, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। উল্টো চাঁদাবাজরা বাইপাস সড়কে বাস গেলে শ্রমিকদের মারপিট করে। এ অবস্থায় নিরুপায় হয়ে আন্তঃজেলা বাস শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দিয়েছে। চাঁদাবাজি বন্ধ না হলে এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি। সুনামগঞ্জ জেলা মিনিবাস মালিক সাধারণ সম্পাদক জুয়েল মিয়া জানান, চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় নালিশ করেও বিচার না পেয়ে ধর্মঘট ডেকেছে আন্তঃজেলা বাসের শ্রমিকরা। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শ্রমিক ইউনিয়নের নেতাদের সিলেটে বাইপাস সড়কে চাঁদাবাজির বিষয়টি আমাকে জানিয়েছিলেন। আমি তাদের সিলেটে পুলিশ কর্মকর্তাদের জানানোর পরামর্শ দিয়েছিলাম, যেহেতু বিষয়টি আমার জেলার মধ্যে নয়, সেজন্য তাদের পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। শ্রমিকদের ধর্মঘটে যাত্রীরা হয়রানিতে পড়বেন। সূত্র সমকাল।